আজকের আমাদের সভার যিনি প্রধান আকর্ষণ মাওলানা আলহাজ মাওলানা মনিরউদ্দিন সাহেব মালদা জেলা সেই গাজল থেকে এসেছেন আশ্চর্য প্রতিবন্ধী হরিশ্চন্দ্রপুর তিনি আমরা তার ইন্টারনেট ইউটিউবে জীবনে বহু প্রোগ্রাম শুনেছি আজকে তিনি সশরীরে হাজির হয়েছেন তাকে স্বাগতম জানানোর জন্য আমরা সবাই মিলে একটু তকবীর দিতে পারি কি পারি না যারা এদিক ওদিক আছেন ভিতরে চলে আসুন নারায় তাকবীর জোরে সোরে নারায় তাকবীর নারায় তাকবীর জনাব আলহাজ হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ জনাব আলহাজ হযরত মাওলানা মনিরউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ নারায় তাকবীর আমার ভাইরা আমার আব্বাসানেরা আমার ফরদান আছেন মায়েরা শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অসহায় অক্ষম মানুষ উত্তরবঙ্গের মাটি থেকে দক্ষিণবঙ্গের মাটিতে এসেছি আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় টেনশন করার কোনো দরকার নাই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই কেনই বা টেনশন করবেন কেনই বা হতাশ হবেন কেনই বা টেনশন করবেন কেনই বা হতাশ হবেন আমরা তো মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নামটি হলো শান্তি ইসলাম কোনো মারামারি দাঙ্গাবাজি ফাসাদ খুন মাদার চাই না কেন আমার আল্লাহ বলেছেন লাইক রাহা ফিদ্দিন জবরদস্তি নয় জবরদস্তি না কিন্তু আজকে ভারতের মাটিতে জবরদস্তি হচ্ছে কথা ঠিক কিনা বলেন ভাই গো আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন উদু ইলা সাবিল রব মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে ন্যায় অন্যায়ের কথাগুলি মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তাদের অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে আসো এর নাম হলো ইসলাম নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইয়ের আমার বন্ধুরা আমি আপনাদের একজন অসহায় মহতাজ ভাই ভাই গো একাই চলার মতো ক্ষমতা নাই আল্লাহ বলার শক্তি দিয়েছে আপনাদের কাছে দুইটা হাত জোড় করে বলে যায় খবরদার টেনশন করবেন না টেনশন করে কোনো লাভ নেই আপনি টেনশন যদি করেন আপনার শারীরিক ক্ষতি হবে টেনশন যদি করেন আপনার ব্রেনের ক্ষতি হবে টেনশন যদি করেন আপনার পারিবারিক ক্ষতি হবে কেনই বা টেনশন করবেন বলবেন মনিরউদ্দিন ভাই আজকে আমাদের এমন নির্যাতন ধর্ষণ করে ভাই জান বন্ধুরে কদিন আগে ভাঙড়ে বাড়ি থেকে বের করে করে মারল খবর আছে এমন নির্যাতন নিপীড়ন যদি হয় আমরা সহ্য কত করব আমরা ধৈর্য কত ধরব সহ্যের সহ্য এবং ধৈর্যের পাত যদি ভেঙে যায় আমরা তো রাস্তায় নেমে পড়ব তাই না আমরা যদি রাস্তায় নেমে পড়ি ওরা তো আর চুরি পরে বসে থাকবে না ওরা কি চুরি পরে বসে থাকবে ওরাও তো নেমে পড়বে ওরা যদি নেমে পড়ে যায় ওরা তো 75 আমরা তো 25 ওরা তো 70 আমরা তো 30 আমাদের তো মেরে পিটিয়ে গুঠিয়ে দেবে কেনই বা টেনশন করব না 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 খবরদার টেনশন করবেন না বারবার করে বলি টেনশন করবেন না আপনারা মনে মনে বলবেন মনিরউদ্দিন ভাই আপনার তো দুটো ঠ্যাং নাই আপনার তো দুটি হাত নাই আপনি তো একা চলতে ফিরতে পারেন না আপনি তো কোনো নেতা নয় আপনি তো কোনো নেতার চামচা নন আপনি তো কোনো মন্ত্রী নয় আপনি তো কোনো মন্ত্রীর চামচা নয় আপনি তো কোনো পীর ওলি আউলিয়া নয় আপনি তো সাধারণ এক অসহায় মহতাজ মানুষ আপনি কেনই বা এত গ্যারেন্টি দিয়ে টেনশন করতে নিষেধ করেছে
তার পিছনে কারণটা কি? সত্যি আমি তো কিছুই করতে পারব না, আমার সামনে যদি আমার কোন ভাইকে পেটায় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, কথা ঠিক কিনা বলেন, আমার কোনোই ক্ষমতা নাই। তবে কেনই বা আপনি গ্যারান্টি নিয়ে টেনশন করতে নিষেধ করছেন? আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমি কেন ভাইজান আমি টেনশন করতে বলি নাই, ভাইজান বলছেন আমার আল্লাহ। কে বলছেন? আমার আল্লাহ। আওয়াজটা আমার, মুখটা আমার, কিন্তু কথাটি আমার আল্লাহর। তিনি বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলানা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন। এই শব্দ কার? কথা বলুন, আর একটু আস্তে বলুন। আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন। কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتمُ الأعلون إن كنتم مؤمنين. এ বাংলার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, আল্লাহ একদম মুসলমানদের ডেকে বলছেন, কোন ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বৈধদের না, আল্লাহ তার মুসলমান বান্দাদের ডেকে বলছেন, হে মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব বাংলা ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা ভেব না ওরা 75 আমরা 25, তোমরা ভেব না ওরা 70 আমরা 30, তোমরা তোমাদের ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ আমার ওয়াদা। সুবহানাল্লাহ, বলবেন না, আল্লাহ নিজেই ওয়াদা করছে তার এই বান্দাগুলির সাথে। জোরে বলুন, আর একটু জোরে, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারে তাকবীর, কার বিজয় করব? ইমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেইনামাজির না, ছিনারির না, আমি বিজয় করব কার? ইমানদারের। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিময় পেতে চাও, তোমরা যদি মোদির লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি অমিত সাহাব দিলীপ ঘোষ রাহুল সিংহের হাত থেকে বাঁচতে চাও, তোমাদের ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ভাই গো মক্কা মদিনার লোকেরা তাদের বাড়িতে যত
যতগুলি মদের বোতল ছিল, যতগুলি কলসির কলসি মদ ছিল, সমস্ত কিছু মক্কা মদিনার মাটিতে বহিয়ে দিল। ভাইজান আমার আব্বা জানেরা, মদটি যখন আমার আল্লাহ হারাম করে দিলেন, প্রথম বললেন তোমরা মদ খেয়ে নামাজে যেও না, তারপরের আয়াতটিতে আমার আল্লাহ মদকে কুল্লো হারাম বলে নিষেধাজ্ঞা যখন করে দেওয়া হলো, মক্কা মদিনার সমস্ত মদগুলি রাস্তায় নদীর মতো বইয়ে দিল। ভাই গো, মক্কায় মুসলমানের সংখ্যা ছিল অতি নিম্ন, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা ভারতের মাটিতে 30% রয়েছি। কিন্তু সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল 2% মতো। কত? 2% মতো, 2% মতো, আমরা তো 30% বলি আলহামদুলিল্লাহ। আজকে তো আমি মনিরুদ্দিন মাইকে মুখ লাগিয়ে লক্ষ শ্রোতার সামনে অনলাইনের সাহায্যে আল্লাহর কোরআন এবং রাসূলের দিনের কথাগুলি প্রকাশ্য ভাষায় চিৎকার করে বলতে পারি, কিন্তু বাজান রে, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে নবী এবং নবীর সাহাবীরা প্রকাশ্যভাবে দিনের কথা বলতে পারতো না, চুরি চুরি চুপি চুপি ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে পৌঁছে বিশ্ববাসীর কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে। ভাই গো, ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন মুনাফিক, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন চিটার, বলি একটা করি আর একটা কথা ঠিক কিনা বলেন, আরেকটু জোরে, সকাল বেলায় বলি একরকম, সন্ধ্যা বেলায় বলি আর একরকম, সকাল বেলায় রফিকের লোক, সন্ধ্যা বেলায় যুবের লোক, আমি মনিরুদ্দিন বেঈমান, মুখ দিয়ে বলি একটা কাজে করি অন্যটা, কিন্তু বাজান রে, আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। ভাই গো, সেইদিন কাবা বাইতুল্লাহকে ভেঙে চুর মার করে দিব বলে আবু জেহেল তার সেনা কমান্ডারেরা চতুর্দিক থেকে কাবাকে ঘেরাওয়া করলো, এই কাবা ভেঙে দিয়ে রাম রাম দেবতা ঢুকানো হবে, শিবকে ঢুকানো হবে, গণেশকে ঢুকানো হবে, এই বলে কাবাকে ভেঙে দেওয়ার জন্য চতুর্দিক থেকে কাফের বেদিনেরা ঘেরাওয়া করলো। সেই দিন মক্কা মদিনা তায়েফের ইমানদারেরা আল্লাহর দরবারে বলে দিল, ও আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন রে মক্কাবাসীরা, রে নবীর সাহাবীরা, টেনশন করো না, হতাশ হয় না, আমার ঘর আমি আল্লাহ রক্ষা করব। চারে যা আব্দুল্লাহ আমার সাথে বেঈমানি করতে পারে, আব্দুর রহিম আমার সাথে বেঈমানি করতে পারে, আব্দুল সাত্তার আমার সাথে বেঈমানি করতে পারে, আমার সৃষ্টি মানুষ আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু পাখিরা রে যা আমার ঘর তোরা রক্ষা কর। আমার আল্লাহ তার দুই ডানার পাখিদের বলে দিল, পাখি আমার আল্লাহর সাথে বেঈমানি করে নাই, পাখি আমার আল্লাহর কথা শুনে চতুর্দিক থেকে কাবাকে ঘেরাওয়া করলো, আর পাহাড়ের ছোট 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 পাথরগুলি দুই ঠোঁটের মধ্যে নিয়েছে, সেই কাফের বেদিনদের সাথে লড়াই করে সেই দিন কাবাকে রক্ষা করেছেন আমার আল্লাহ তার দুই ডানার পাখি দিয়ে। মুসলমান, মদের বোতল ভেঙে দাও, মুসলমান
সুদের খাতা থেকে নাম কেটে দাও মুসলমান পরের মেয়ে নিয়ে ঘোরা বাদ দাও কল্যাণ আমাদেরই হবে বিজয়ী আমরাই করব কিন্তু মদের বোতল ভাঙতে হবে সুদের খাতা থেকে নাম কাটতে হবে অন্যায়ের মুখে ঝাঁটা মেরে পাতিলের মুখে লাঠি মেরে সত্যের পতাকা হাতে নিতে হবে কল্যাণ আমাদেরই হবে জোরে বলি ইনশাআল্লাহ আর যদি আমার এই কথা যদি অমান্য করে দেন এখানে চলবে মোদির লোকের ঠাঠানি ওখানে চলবে আমার আল্লাহর ফারিস্তার প্যাদানি কল্যাণ কোথাও হবে না এখানেও পিটনি চলবে খুব মারবে চারে মেয়ের পরে বুঝতে পারবেন খোদা না খাস্তা আমি লিখে যাচ্ছি আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে খোদা না খাস্তা যদি রাজ্যটা ওদের হাতে চলে যায় কুত্তার মতো মার মারবে বিশ্বাস রাখুন মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল হওয়ার পরেই কিছু এই আয়াতটি নাজিল হওয়ার কিছুদিন পরেই আমার আল্লাহ আমার নবীকে বলে দিলেন ওগো নবী টেনশন হতাশ হয় না যাও উহুদের প্রান্তে যাও আর কালেমার পতাকা উঁচু করো আমি বিজয় তোমারই করব ভাই গো অল্প সংখ্যা সৈন্য নিয়ে উহুদের প্রান্তে হাজির হয়ে গেল আমার নবীর ডাক হয়ে গেল রে আবু জেহেল তোর কমান্ডাররা এসো উহুদের প্রান্তে এসো কালেমার পতাকা উঁচু করতে চায় আয় মায়ের দুধ খেয়েছি তাই কে ঠেকাবি ঠেকা আবু জেহেলের কানে খবর গেল চোখ গুলি লাল লাল করে বলে কে রে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে যায় যাও সেনাপতি কমান্ডাররা যাও আর মুহাম্মদকে আর তার সাহাবি তার কমান্ডারদের পিটিয়ে গুছিয়ে দাও এই দিকে এইদিকে আমার নবীর ডাক হয়ে গেল এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল সৈন্য লাই লস্করেরা ময়দানে দৌড় দিল ভাইজান বন্ধুরে ময়দানে দৌড় দিল ময়দানে জমা হতে 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 ওহুদের প্রান্তে জমা হলো 1,03,000 কত জমা হলো জোরে বলি কত জমা হলো 1,03,000 জমা হলো আমার ভাইয়ের আমার বন্ধুরা 3,000-এর মধ্যে 1,03,000-এর মধ্যে ইতিহাসের পাতায় পাওয়া যায় 1,00,000 হলো আমার আবু জাহেলের সৈন্য 3,000 হলো আমার রাসূলের এখানে কি এখানে প্র্যাকটিক্যালি এমনিতেই বিজয় হবে কার প্রস্তুতি হিসাবে বিজয় কার আবু জেহেল কেন কাহা কোথায় 1,00,000 আর কোথায় 3,000 এ তো 5 মিনিটেরও খেলা লাগবে না ষট 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 যা এইভাবে বিদায় করে দেবে অল্প একটু টাইমের দরকার কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি বিজয় করব ইমানদারের আমি বিজয় করব মুসলমানের আমার আল্লাহ তো আমার মতো রহিমের মতো করিমের মতো বেঈমান নই রে আমার আল্লাহ তো বলেন যাহা করেন তাহা ওই যে আমার আল্লাহর ওয়াদা ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার বলে আবু জেহেলের লোকেরা ভাইজান
আবু লোকে আবু চেহেলার লোকদের ধাওয়া করলো মাত্র 3000 নবীর সাহাবীরা আল্লাহু আকবার বলে ময়দানে লাফিয়ে পড়লো লড়াই আরম্ভ হয়ে গেল লড়াই চলতে 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 মাত্র আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো একবার জোরে বলি নারে তাকবীর ভাইজান আমার আব্বা জানেরা আমি আপনাদের ভাই আপনারা আমারই ভাই যদিও আমার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুরে হয় হাত দুটি জড়িয়ে বলে যাই বন্ধু কল্যাণ যদি হতে চান বিজয় যদি হতে চান কল্যাণ যদি হতে চান বিজয় যদি হতে চান শান্তি যদি পেতে চান মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চান তবে আমি মনিরউদ্দিন বলি নাই আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম ওয়াকিমুস-সালাতা ওয়াতুজ-জাকাতা ওয়াতিউর-রাসূলা লাআল্লাকুম তুরহামুন আমার ভাই আমার বন্ধুরা রে আমার পরদা নাসিন মায়েরা রে দক্ষিণ ২৪ পরগনার লোকেরা আমি আপনাদের চিনি আপনারা যদি আমারে অতটা না চিনেন কেন দক্ষিণ ২৪ পরগনার লোকেরা আমি ২০০৯ সাল থেকে আছি দক্ষিণ ২৪ পরগনা কত সাল থেকে 2009 এবারকার আমার অগ্রহণ মাস থেকে আজকে পর্যন্ত 21টা প্রোগ্রাম দক্ষিণ ২৪ পরগনা আমার করা হয়ে গেল 4 মাসে আরো 7টা প্রোগ্রাম আছে এই ডিস্ট্রিক্টে আবার আসব 22 তারিখে এখন রাত্রি ১২টা ১টার পরে ওয়া জলসা কোন জায়গায় চলে না হ্যাঁ ওই ১২-১৩ জন বসে আছে ও হুজুর চালাতে আছে চলতে আছে কিন্তু মাহফিল ভরা বক্তব্য চলে অতিরিক্ত ১২:৩০টা তারপরে ওয়াজ আর চলে না এ তো ছোট বক্তারে বাজান বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া বক্তা নিয়ে আসো আর ওকে ১:৩০টার সময় তুলো ১:৪০টার মধ্যে যদি মাহফিল খালি না হয়ে যায় তো আমি মনিরউদ্দিন অজের মাহফিলটাই ছেড়ে দেবো আল্লাহর কসম দিয়ে বলছি এই যেই মালটি ছিল ওই মালটি কি থাকতো এতক্ষণ পর্যন্ত জলসা তো এর আগে তো অনেকবার করেছেন থাকতো মালটি শুধু ধৈর্য ধরেছিল মালটা একটু দেখো ও তো ১৫ দিন আগে থেকে হৃদয়কে ওটাই বলে আছে ও আর ওয়াজ শুনবে ও আর ওয়াজ শুনবে ও তো ওয়াজ শুনবো এটা কোনোদিনই হৃদয়কে বলেনি ও ওয়াজ শুনবো এটা তো কোনোদিনই অন্তরকে বলেনি মালটা একটু দেখব মাল দেখা হয়ে গেছে ও তো ওয়াজ শুনবো এটা কোনোদিনই অন্তরকে বলেনি আল্লাহর আজাব আল্লাহর জমিনে তখনই আছে আল্লাহর গজব আল্লাহর জমিনে তখনই আছে যখন আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম মানুষ চলে তখনই আল্লাহর আজাব আল্লাহর জমিনে আছে নারে দেখবে আমি বলেছিলাম ২৫শে ডিসেম্বর ২০২০ আমি বলেছিলাম মুসলমান ২০২০টা এইভাবে খাতারনাক হয়ে গেল মনে হয় ২০২১ আরো খাতারনাক হবে ঠিক ২০২১ সালটা ২০-এর চাইতে খাতারনাক যাচ্ছে ২০২০
नेता मंत्री जाति धर्म मुखे शुने खेला কিন্তু 2021 সাল পড়ে 17 জানুয়ারি প্রথম শব্দ বাংলার মাটিতে হলো খেলা হবে কি হবে খেলা হবে কোন খেলা হবে বলে জানি না কোথায় হবে ময়দানে হবে মাঠে হবে আমি ছোট ক্ষুদ্র জ্ঞানে একদিন ঘুম বাদ দিয়ে আমি সেটাই নিয়ে গবেষণা করতে লাগলাম ঠিক নন্দীগ্রামে রক্ত পড়তে লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনার মাটি তো পড়বে সারা বাংলা কাঁদবে অন্য কোথাও যাচ্ছে না তামিলনাড়ুতে ভোট আসামে ভোট কিন্তু বারবার বাংলা গুজরাট আপনার কেরালায় ভোট কিন্তু বারবার বাংলায় আসছে কে জানি জানি না বাংলাতে আছে কি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জান সোনা চানেরা আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা আমারই ভাই বার বার করে হাত জড়িয়ে বলে যায় আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষা দিয়ে বলেন রে বিশ্ব জগতের নর নারীরা আমার বান্দা এবং বন্দীরা তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও তোমরা যদি আমার নবীর দিন প্রতিষ্ঠিত করতে চাও রে বিশ্ব জগতের নর নারীরা আমার বান্দা এবং বন্দীরা তোমরা যদি মৃত্যুর উপরে আমার জান্নাতে যেতে চাও তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও যদি অমিত সাহা নরেন্দ্র মোদি বাল ঠাকরের লোকের হাত থেকে বাঁচতে চাও তবে তোমরা সলাত আদায় কায়েম করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ কায়েম করো হাত দুটি জড়িয়ে বলি ভাই কোনদিন মুখ দিয়ে বের করবেন না নামাজ আদায় করো কেন নামাজ কোনদিন আদায় করা যায় না কথাটা বলা প্রচন্ড অন্যায় খবরদার নামাজ চলো ভাই নামাজ আদায় করি নামাজ আদায় করা যায় না আমার আল্লাহ তার নিজের ভাষায় বার 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 করে 82 বার একই শব্দ ব্যবহার করছেন ওয়াকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো বার বার করে তিনি 82 বার বলছেন কবার বলছে 82 বার একই কথা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো
জাকাত হলো আদায় আর নামাজ হলো কায়েম বা প্রতিষ্ঠা। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে তোমাদের বিজয় করব। নারায় তাকবীর, আমি তোমাদের বিজয় করব। ইমানদারকে কোনোদিন আমি বরবাদ করি না, কিন্তু আমার আজাব আমার জমিনে কখন আসে? যখন আমার দিনকে ছেড়ে দিয়ে অন্যায় লিপ্ত হয়ে যায় তখন। ভাই গো, আমরা তো বড় সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন, একবার আস্তে করে বলেন, যে আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে এত অন্যায় করি, এত অন্যায় করি। আমাদের অন্যায়গুলো যদি খাতা এবং কলম দিয়ে করা যায়, প্রায় 148টা অন্যায়ে লিপ্ত মুহাম্মাদের উম্মতের এই মুসলমান জাতটা। 100 কোটা অন্যায়ে জড়িত, 148টা অন্যায়ে জড়িত, কিন্তু আমরা ভাগ্যবান, এতগুলি অন্যায় করার পরেও আল্লাহ আমাদেরকে তার জমিনে খুব ভালো রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ।